আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে কেপিক অ্যাসিড, অর্থাৎ কিছু বেসিক রিয়েকশনের ক্ষেত্রে আমরা কেপিক অ্যাসিড মানটা দেখব এবং হচ্ছে গিয়ে তোমাদের বইতে দেওয়া কিছু রিয়েকশনের কেপিক অ্যাসিড নিয়ে আমরা আলোচনা করব আজকে। শুরুতেই কেপিক অ্যাসিড পড়ানোর আগে আমরা বেসিক আলোচনা করব, প্লাস তারপরে আমরা ম্যাথমেটিক্যাল কিছু আলোচনা থাকবে। তো শুরুতেই কেপিক অ্যাসিড শুরু করার আগে আমরা জানতে হবে এই যে কেপি এর কে এবং হচ্ছে কেসি এর কে। ধরো কেপি, কেপি এর যে এই কে, কেসি এর এই কে, এগুলা কি জিনিস? এই কেটা অ্যাকচুয়ালি কি? এই কেটা হচ্ছে আর কিছুই না, জাস্ট সাম্যধ্রুবক। কেটা হচ্ছে গিয়ে সাম্যধ্রুবক। অ্যাকচুয়ালি আমরা বিক্রিয়ার হার ধ্রুবক সম্পর্কে জেনেছি। বিক্রিয়ার হার ধ্রুবক কি? বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে গিয়ে তোমার একটা রিয়েকশনের, আমরা ম্যাথমেটিক্যাল প্রমাণের ভিতরে দেখেছিলাম যে বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে গিয়ে কোনো একটি বিক্রিয়ার হার ডিভাইডেড বাই তার কনসেন্ট্রেশন, তার মানে একক ঘনমাত্রার কোনো একটি বিক্রিয়ার হারকে তার হার ধ্রুবক বলে। অর্থাৎ বিক্রিয়ার হারটা, হার ধ্রুবকটা ছিল এরকম, কে ইজ ইকুয়াল টু বিক্রিয়ার হার, আমি যদি বিক্রিয়ার হারকে ডিএক্স বাই ডিটি দ্বারা প্রকাশ করি, ডিভাইডেড বাই সি, এরকম ছিল বিক্রিয়ার হার ধ্রুবক। কে ইজ ইকুয়াল টু ছিল ডিএক্স বাই ডিটি ডিভাইডেড বাই সি। এই কেটা অবশ্যই ছোটো হাতের, হ্যাঁ। তো এই সি যদি একক হয়, ওয়ান এক হয়, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা দাঁড়ায় ওয়ান মোলার বা ওয়ান। তো একক ঘনমাত্রার কোনো একটি বিক্রিয়কের বিক্রিয়ার যে হার, এই হারটাই ছিল হার ধ্রুবক, এবং এই হার ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করি। কিন্তু এই কেটা হচ্ছে অবশ্যই ছোট হাতের কে, বড় হাতের কে হবে না। আর যে বড় হাতের কে আমরা ইউজ করি, এটা দ্বারা বোঝায় সাম্য ধ্রুবক। বড় হাতের কে দ্বারা বোঝায় সাম্য ধ্রুবক, আর ছোট হাতের কে দ্বারা বোঝায় হার ধ্রুবক। এই ডিফারেন্সটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এই বড় হাতের কে দ্বারা যে সাম্য ধ্রুবক বোঝায়, এটার বিভিন্ন টাইপস হইতে পারে। যেমন এটা কখনো কোনো একটা তরলের ক্ষেত্রে, যদি আমরা দ্রবণের, সাধারণত তরল যেই দ্রবণগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা দ্রবণের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা নিয়ে কাজ করি, তখন এটা হবে কেসি। সি দিয়ে হচ্ছে কনসেন্ট্রেশন। মূল প্রতিপাদনের আগে আমরা বেসিক জিনিসগুলো কী কী জিনিস নিয়ে আমরা আলোচনা করব এগুলো একটু বলি। এই কেটাই সামুদ্রিকটাই কখনো হয় পি। পি কখন? যখন গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, মানে গ্যাসীয় রিয়েকশন হয় ওদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই পি। পি দ্বারা আংশিক চাপ বোঝায়, তার মানে চাপের ভিত্তিতে সাম্য ধ্রুবক, এটা হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার ভিত্তিতে সাম্য ধ্রুবক। আবার তোমরা স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়ে একটা টার্ম পড়ছিলা, কেএসপি, কেএসপি সলিউবিলিটি প্রোডাক্ট, অর্থাৎ দ্রাব্যতা গুণফল, ওইখানের কেও কিন্তু সাম্য ধ্রুবক। তার মানে এই তিনটা কে সেম জিনিস, তিনটা কেই হচ্ছে সাম্য ধ্রুবক। ডিফারেন্সটা হচ্ছে এটা কনসেন্ট্রেশনের ক্ষেত্রে, এটা আংশিক চাপের ক্ষেত্রে, আর এটা স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল বা সলিউবিলিটি প্রোডাক্ট। এই তিনটা কেই এক জিনিস, সাম্য ধ্রুবক। তো আজকে আমরা এই সাম্য ধ্রুবকটা নিয়ে জানবো এবং কিছু বেসিক রিয়েকশনের ক্ষেত্রে পার্ট বাই পার্ট আমরা কেপিক অ্যাসিড রাশিমালা প্রতিপাদন এবং তার সম্পর্কগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা ডেভেলপ করব। তো শুরুতে দেখো আমার যে এই সাম্য ধ্রুবকটা কীভাবে আসলো, এই বেসিক জিনিসটা আমরা একটু দেখি যে সাম্য ধ্রুবক কে, এটা কীভাবে আসলো। সাপোজ ধরো একটা রিয়েকশন হচ্ছে এরকম, এ প্লাস বি বিক্রিয়া করে, ধরো উভমুখী বিক্রিয়া, সি প্লাস ডি উৎপাদ তৈরি হয়। তাহলে এখানে বিক্রিয়ক কি? এ এবং বি, আর উৎপাদ হচ্ছে সি এবং ডি। তো আমরা বিক্রিয়ার আমাদের বিক্রিয়ার হারের একটা সূত্র ছিল এরকম, যে কোনো একটি বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক, আর যদি বিক্রিয়ক একটা হয় তাহলে তার ঘনমাত্রা সমানুপাতিক। তাহলে আমরা যদি বলি এই বিক্রিয়ায় আর এফ, আর এফ মানে কি? রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন, মানে হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার। তো আমরা যদি বলি সম্মুখ বিক্রিয়ার হার আর এফ, আমরা বলতে পারি না আর এফ এস প্রপোর্শন এ বিক্রিয়কের ঘনমাত্রা ইন্টু বি বিক্রিয়কের ঘনমাত্রা, এটা হচ্ছে গিয়ে রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন বা সম্মুখ বিক্রিয়ার হার। বলছিলাম যে একাধিক বিক্রিয়ক থাকলে
কোনো একটি বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার গুণফল। তাহলে আমরা লিখতে পারি আর এফ ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু এ ইন্টু ঘনমাত্রা বি। তাহলে এই কে ওয়ানটা কি অ্যাকচুয়ালি, কে ওয়ানটা হচ্ছে গিয়ে তোমার সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক, কে ওয়ানটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক। ধরো এটা হচ্ছে গিয়ে এক নং সমীকরণ যদি হয়, আবার এটা যেহেতু উভমুখী বিক্রিয়া তার মানে সাম্যাবস্থায় এই উৎপাদ থেকেও বিক্রিয়ক তৈরি হবে, এটাকে আমরা বলি পশ্চাৎ বিক্রিয়া। আর বি রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন মানে পশ্চাৎ বিক্রিয়ার হার। তো খেয়াল করো রিয়েকশনটা যখন সম্মুখ বিক্রিয়া ছিল অর্থাৎ এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হয় তখন বিক্রিয়ক ছিল এ এবং বি, বাট যখন উল্টা কেস হইল মানে হচ্ছে সি প্লাস ডি থেকে এ প্লাস বি তৈরি হয় তখন বিক্রিয়ক কিন্তু সি এবং ডি, তাই না? তার মানে ওই ক্ষেত্রে আমি লিখব রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন কিসের সমানুপাতি, কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি, এবং সি এবং ডি এর ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি আর বি ইজ ইকুয়াল টু কে টু ইন্টু কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি, ডি এর ঘনমাত্রা, দুই নং সমীকরণ। এখানে কে টু কি, কে টুটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়েকশন বা পশ্চাৎবর্তী বিক্রিয়ার সাম্য হার ধ্রুবক, ক্লিয়ার? তো এই হচ্ছে আমার দুইটা রিয়েকশন, একটা হচ্ছে গিয়ে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে ইকুয়েশনটা আর একটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার ক্ষেত্রে ইকুয়েশনটা। এখন বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় আছে, আমরা জানি সাম্যাবস্থায় কোনো উভমুখী বিক্রিয়া বন্ধ হয়ে যায়নি, বরং এটা সাম্যাবস্থা গতিশীল। আমরা 9-10 পড়েছিলাম যে সাম্যাবস্থা গতিশীল এবং তার তেজস্ক্রিয় আয়োডিন দিয়ে আমরা এটা প্রমাণ পড়েছিলাম, তাই না? তো সাম্যাবস্থা কিন্তু গতিশীল, ঠিক এইভাবে আমরা কিন্তু বাহ্যিকভাবে বুঝতে পারি না সাম্যাবস্থা গতিশীল, কিন্তু তখনও অ্যাকচুয়ালি সাম্যাবস্থায় ফরওয়ার্ড রিয়েকশনের হার মানে হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার আর এই পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর সমান হয়ে যাওয়াতে আমরা বুঝতে পারি না যে সাম্যাবস্থা কীভাবে গতিশীল, বাট তখন কিন্তু সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার সমান, ঠিক আছে? তো আমরা লিখতে পারি যে সাম্যাবস্থায় আর এফ ইজ ইকুয়াল টু আর বি, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার সমান। তাহলে দেখো আমি মুছে দিই এটা, তো সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার যদি সমান হয় তাহলে আমি নিশ্চয়ই লিখতে পারি আর এফ মানে কী পেয়েছিলাম, কে ওয়ান ইন্টু এ ইন্টু বি ইজ ইকুয়াল টু আর বি সমান কী পেয়েছিলাম, কে টু ইন্টু সি ইন্টু ডি, তাই না? এগুলোই তো পেয়েছিলাম, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা যদি এই কে ওয়ান কে টু ভাগাকারে নিয়ে আসি, কে ওয়ান বাই কে টু ইজ ইকুয়াল টু ওই দিক দিয়ে সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, খুব সহজ ব্যাপারটা, কে ওয়ান বাই কে টু অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎ বিক্রিয়ার হার ধ্রুবক, এই যে দুইটা জিনিসের অনুপাত আমি বের করলাম, আমি ক্রমান্বয়ে কিন্তু তোমাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা যে অ্যাকচুয়ালি আমি যে সামনে ম্যাথ করব বা আমার যে আলোচনার বিষয়গুলো এগুলো কোত্থেকে আসলো, কে ওয়ান বাই কে টু অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক ডিভাইডেড বাই পশ্চাৎ বিক্রিয়ার হার ধ্রুবক ইজ ইকুয়াল টু বড় হাতের কে, এটা ছোট হাতের কে না, এটা বড় হাতের কে, এটাই হচ্ছে সাম্য ধ্রুবক, এটাই হচ্ছে সাম্য ধ্রুবক ইজ ইকুয়াল টু। দেখো তো সি আর ডি কী ছিল, উৎপাদ ছিল, তার মানে উৎপাদের ঘনমাত্রার গুণফল, উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, তার মানে আমার সাম্য ধ্রুবক ইজ ইকুয়াল টু উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তো এই যে বড় হাতের কে সাম্য ধ্রুবক, এই প্রমাণটা যদি তোমরা বুঝতে সমস্যা হয় শুরু থেকে আরেকবার একটু দেখো, খুবই ইজি, খুব বেশি কঠিন না। তো এই যে সাম্য ধ্রুবক বড় হাতের কে, এটারই বিভিন্ন ফর্ম, বিভিন্ন ফর্ম, কখনো এটা হয় কে এস পি, কখনো এটা হয় কে সি, কখনো এটা হয় চাপের ক্ষেত্রে কেপি। তো বুঝতে পারলা যে কেপি কেসি কেএসপি এগুলো কোথায় আসলো, এগুলো অ্যাকচুয়ালি সাম্য ধ্রুবক। পার্ট টুতে আমরা দেখব ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে কেপি কেসির রাশিমালা কী হবে।